গুলিতে ছোট ভাইয়ের মৃত্যু হওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে গুলিবিদ্ধ অবস্থায় কাটিয়ে দিলেন 11টা দিন। গুলিবিদ্ধ শরীরের অসহ্য যন্ত্রণার জন্য অবশেষে ইসলামপুর হাসপাতালে চিকিৎসা করাতে আসলেন চোপড়ার দীঘাবানা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুজিদ। ঘটনায় অবাক ইসলামপুর হাসপাতালের চিকিৎসক। প্রশ্ন উঠছে পুলিশের তৎপরতা নিয়ে, কিভাবে একটা মানুষ 11 দিন গুলিবিদ্ধ অবস্থায় কাটালেন সেটা নিয়েও হতবাক তারা। 30 মার্চ চোপড়া থানার চুটিয়াখুর গ্রাম পঞ্চায়েতের দীঘাবানা গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির মিটিংয়ে গুলি চলার ঘটনায় মারা গিয়েছিল 2 তৃণমূল কর্মী। মৃত হাসু মোহাম্মদের দাদা মহামরিচও সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন বলে দাবি। দুপায়ে 6টা গুলি লেগে গিয়েছিল তার। সেদিন থেকে গুলিবিদ্ধ অবস্থায় আতঙ্কে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ মাজির, কিন্তু আর পারেনি অসহ্য যন্ত্রণায় হার মেনে মঙ্গলবার দুপুরে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। কবে গুলি লাগছে? 30 তারিখে লেগেছে। তো এতদিন পরে কেন আপনি হসপিটালে আসেনি? জানের ভয়ে আমি আমার ভাইকে মেরে দিয়েছে, মারে দিবার বা আমাকে মেরে দেওয়ার জন্যই করতেছিল। হ্যাঁ, আনার পয়নত আর ইয়ে 2 মাস আগে আর আমাকে ইয়ে বলেছিল এই মকসুদ, তোকে 2 মাস আগে ফিল্ডে মেরে দেবো। না, ওর ভাই সূত্র ছিল, তারপরে কুশির চসির এগুলি ছিল। হ্যাঁ, আমরা তার জন্য ভয়ে আমি আর লুকাই বেড়াই। বললাম যে আপনার ভাইয়ের নাম কি যে মারা? আমার ভাইয়ের নাম হাসমুদ্দিন। হসপিটালে আছি, এখন পাটা ব্যথা করে, আমার সুগারও আছে, প্রেসার আছে। লুকাই বেড়াচ্ছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুজির।